হাজিনা প্রকারান্তরে আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, মানে এটা যাকে বলে রেটোরিক, মানে কথার কথা তা কিন্তু না, সত্যি সত্যি যুদ্ধ ঘোষণা করেছে। এটা আমরা আলোচনার একেবারে শেষে দেখব, কিভাবে এই যুদ্ধ ঘোষণা পর্যন্ত গেল আর কেনই বা গেল সেটা আমরা ধাপে ধাপে আলোচনা করে দেখব। তাইলে বুঝব আসলে হাসিনা শাসন কোন দিকে যাইতেছে। এই যুদ্ধ ঘোষণার প্রথম আলামত পাই আমরা পোত পাকার একটা কাজে। আধা মন্ত্রী পোত পাকা, ওই যে শাহরিয়ার আছে না, তার নির্বাচনী এলাকার এক চেয়ারম্যান রে জানে মাইরা ফেলাবে বলে হুমকি দিছে। তার দলেরই নেতা এবং একজন উপজেলার নেতা, তার সাথে একজন মন্ত্রী হইয়া কেন এরকম অস্বাভাবিক আর উদ্ধত আচরণ করলো, এইখানে লুকায় আছে আসলে কি হইতে যাইতেছে সেইটার খবর। হুই জানে মারবি কি, ওই তো ঢাকা ক্লাবে বৈশা রাতে মালটা নেয়ার জুয়া খেলতে খেলতে ব্যয় করে দেয় সময়, আর বাকি সময়টা বাংলাদেশের চ্যানেলগুলো স্ক্যান করে মাইয়া খুঁজে। ভাই জানে রাতনাগরে বোন মাইয়া আর বৌগেরে বাংলাল্যান্ডের এই টিভি চ্যানেলগুলোর সাথে পাঠেন না, এটা পরামর্শ দিলাম। পোতপাকার নজরে পড়লে করলে খবর আছে, ওইসব পোতপাকা একা না, ইনকা সবগুলাই হাসিনার ক্ষমতাবান স্পেন্সারগুলা একই। শোনা যায় ওই যে বেঞ্জির আছে না, মোটা বেঞ্জির, ওর নাকি চোখ পড়েছিল ওই যে বিদ্যাসীর না মিমের উপরে, নায়িকা আছে না, এটা সত্য মিথ্যা জানি না। এই জাউরাদের জাউরার বিষয়ে ইনকা কথা ছড়াইলে সেটা পাবলিকে বিশ্বাস করে, ওদের দুর্ভাগ্য এটাই। হাঙ্গারে বগুড়া এটা কথা আছে যে সরপল লষ্ট হাট বাজারে আর বউ লষ্ট নদীর ঘাটে, তো এই চ্যানেলগুলো হইতেছে আর ফিল্মের দুনিয়া হইতেছে নদীর ঘাট আর কি, বুঝাও মায়া নষ্ট করার কারখানা। তো যাই হোক, নির্বাচনের আলাপে আসি। আসিনার দলের মধ্যে একজনের সাথে একজনের লেগে গেছে, আবার দলের বাইরে যে জোট আছে না, ওই যে কিংবা জোট চোদ্দ জল না কি জল, ওই যে মেনন আছে, ইনু আছে, তারপরে মেলাল স্পেন্সার আছে, ওরা রাত দিন তো কাটাল রানীর পূজা করে, তা পূজা কইরা কোনো ফল করতে পারতেছে না। তাই ইলেকশন নামের মস্করা শুধুমাত্র এক পাক্ষিক একটা অপরাধমূলক সিলেকশন ছাড়া আর কিছুই করে না। আর এটারে এরা কইতেছে ইলেকশন, এমন একটা ইলেকশন যেখানে ভোটারের অংশগ্রহণের কোনো খোঁজ খবর নাই, ভোট দিতে কেউ যাবে না, এক কেউ তো যায়ও না, তাই না? এই যে ফাঁকা মাঠের ইলেকশনে ভোট দিতে কেউ যায় না তো, তাই না? তার মানে এই যে সিলেকশনের পাতানা খেলা, সেখানে যে নৌকা প্রতীক পাবি এমনিতে বিনা ভোটে এমপি পদ পাওয়া যাবি, আর শাহরিয়ার তো প্রতীক পাইছে নৌকা, তাই না? তাহলে উইও সংসদের অবৈধ সংসদের সংসদ হবি, তো ওর তো ক্ষমতা আছে, রাষ্ট্রের ক্ষমতা আছে, লেখাপড়া শিখিছে না, তারপরে দুর্নীতি করে টাকাও কামেছে, কালো টাকা মেলা, আর দলের বাইরে দলের ভেতরে তো হাজারো পোষা গুন্ডা পান্ডা আছে, তার উপরে ওর সম্পদ কেমন বাড়িছে দেখেছেন, যে আসিল 2 কোটি টাকা সেটা হয়েছে 89 কোটি টাকা, তো সব কি উই দেখাছে? তার দেখায় নাই। তাহলে ওর সম্পদ বাড়িছে কত দেখেছেন? উই কি আলাদিনের সেরাক পেয়েছে? তাহলে ভাবে দেখেন, এতদিনে এত কিছু থাকা, অবৈধভাবে এত কিছু উপার্জন করা একটা লোক কেন নিজের থেকে এত ছোট কারোর সাথে লাগতে গেল, কেন ইউনিয়নের ছোট্ট একটা স্থানীয় চেয়ারম্যানে মাইরা ফেলবে বলে হুমকি দিল, সেটা আবার একটা জনসভায় যার রেকর্ড আছে। এই পোতপাকা কাড়াল রানীর এই শাসনে অঢেল টাকা কামাইছে, ওর আসল মূল ব্যবসা হইতেছে গার্মেন্টসের ব্যবসা। তো উই যেহেতু উপপররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রের মন্ত্রী, তুই ভালো করে জানে নির্বাচনের এই পাতায়না নাটকের কারণে আমেরিকা সহ আমেরিকার মিত্র রাষ্ট্রগুলো থেকে নানামুখী কঠিন নিষেধাজ্ঞা সহ আরো অগণিত চাপ আসবি। এই মাল ভালো করে জানে যে সব অনাগত নিষেধাজ্ঞা সহ নানা বিধিনিষেধের চাপ গার্মেন্টস এর উপরে ব্যাপকভাবে পড়বি। সেটা তো কি আপনারা খবরেই দেখেছেন, তাই না? দেখেছেন যে আমেরিকার পোশাক রপ্তানি কমেছে প্রায় সিকিভাগ, আবার ওই যে গার্মেন্টসের অর্ডার যারা দেয় না তারা লিখে দিছে যে অর্ডারের মধ্যে, যে অর্ডারে যে মাল রেডি করে পাঠায় দিছে এর মধ্যে যদি বাংলাদেশ নিষেধাজ্ঞায় পড়ে তাহলে ওই টাকাও দিবে না, টাকা জিনিস পাঠালেও টাকা দিবে না, এই শর্তে রাজি হইলে তুমি অর্ডার নাও নয়তো ফুটো। এই জন্যেই ওর নিজের এই যে গার্মেন্টসের ব্যবসা ধৈসা যাবে, জয় বাংলা হয়ে যাবে সেটা নিজেও জানে। ওই কলে টাকা পয়সা সরাইছে, রাশাদ কালে অফিস করিছে, টাকা পয়সা মেলা সরাইছে, তাও সব তো সরাইতে পারে নাই, পারা সম্ভব না। তো একদিকে দলের দুর্দিন, অন্যদিকে ব্যবসায় জয় বাংলা হইয়া যাওয়ার অবস্থা, তার উপরে ব্যক্তিগতভাবে আমেরিকার নিষেধাজ্ঞা পাওয়ার একটা সম্ভাবনা, তো পোতপাকা মাতামুতা গেছে খারাপ হইয়া। সম্ভবত আলগা মোমেন্ট কইছিল না যে আমেরিকার স্যাংশন দিলেও, ওই যে আলগা মোমেন্ট মানে পোতপাকার বস আর কি, যে আমেরিকার স্যাংশন দিলেও বায়াররা বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করবি না, কিন্তু সেই আশা ঘুরে বালি হয়ে গেছে। তো ওই যে অর্ডারের কথা কইলাম না, যে অর্ডারের মধ্যে লিখে দিছে যে আমরা দিমু না টেকা, এটা কিন্তু এই যে বিজিএমএ মানে গার্মেন্টসের যে সংগঠন তার যে সভাপতি ফারুক হোসেন সে নিজেই কইছে, কইয়া মোমেন্ট কইছিল যে আমেরিকার বায়াররা কি রাষ্ট্রের কথা শুনবে, ওরা আমাদের ঠিকই দিবে,
একদম ফুটে করে দিছে, স্পষ্ট করে জানাই দিছে যে আমেরিকা নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশ থেকে তারা পোশাক কিনতে পারবে না বা কোনো মূল্য পরিশোধ করবে না, তাই না? এইসব শুনিয়া পোত পাকা একেবারে উন্মাদ হইয়া গেছে। ওই বুঝিছে ওর ব্যবসার হাসি না দিয়া লাল বাতি জ্বলা এখন শুধু সময়ের ব্যাপার। খালি যে সারিয়ারের ব্যবসা বন্ধ হইয়া যাবে তাই না, সে কোনো ঋণও পরিশোধ করতে পারবে না, কারণ ব্যবসা বন্ধ হইলে তো তার ঋণ পরিশোধের ক্ষমতা এমনিতে তলানিতে নেমে যাবে। আর এই নির্বাচনে ওর যে ভূমিকা, ওই যে কথা কইছে, এর জন্যে ব্যক্তিগতভাবে স্যাংশন খাইয়া বাইরের অনেক দেশের যাওয়া বন্ধ হয়ে যাবে। আর এইসব কিছু পোত পাকার কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার। এবার আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি কারণে পশ্চিমা বায়ারদের দেওয়া এই বার্তা, অর্থাৎ যে যুক্তরাষ্ট্র স্যাংশন দিলে পোশাক নিবে না, এটা কেন এত গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হইলে আমাদের আগে বোঝা লাগবে যে গার্মেন্টসে বায়ারদের অর্ডার দেওয়ার কাজটা কেমনে হয় আসলে। এখন তো ইউরোপ আমেরিকা শীতকাল, তাই না? দেখেছেন আমি এটা পড়ে আছি, তো এই কথা মাথায় রেখাই তারা অন্তত 6-9 মাস আগে গার্মেন্টসে শীতের লেগা অর্ডার দিয়ে রাখছিল, কিন্তু যেটা এখন নেওয়ার সময়। তো এই অর্ডার অনেক আগেই দিয়ে থাকে, যাতে করে পোশাক তৈরি, পোশাক শিপমেন্ট, শিপমেন্ট করা মানে জাহাজে তুলে দেওয়া এবং তারপরে কাস্টমারদের হাতে আলটিমেটলি বেচা, শেষ পর্যন্ত বেচা, এই জন্যে তারা যথেষ্ট সময় নিয়ে আগেই অর্ডার দিয়ে রাখে। আর কয়েক মাস পরে তো ইউরোপ আমেরিকা গরমকাল পড়বে, তাই না? তাই তারা ঠিক এই কারণে সেই সময়ের জন্য প্রয়োজনীয় পোশাকের অর্ডার কিন্তু এখনই করে ফেলতেছে বা করে দিছে অলরেডি। আর পশ্চিমের যে বায়েররা বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে, তারা তো নিশ্চয়ই তাদের সরকারের কাছ থেকে একটা খবর নিছে যে আদৌ নিষেধাজ্ঞা বাংলাদেশকে আমেরিকা দেবে কিনা। যখন তারা শুনিছে, অন্তত একটা আভাস পাইছে যে হ্যাঁ দিতে পারে নিষেধাজ্ঞা, তখনই তো তারা বলছে যে নিষেধাজ্ঞা দিলে আমরা কলে জিনিস নিব না বা দাম চুকাইতে পারবো না, তাই না? এমনি এমনি তো হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্যবসা করা লোকের মুখে এই কথা আসে নাই, তাই না? তার আগাম সতর্ক করছে, মানে এটা পরিষ্কার যে তারাও তাদের সরকারের কাছ থেকে কোনো পরিষ্কার ইঙ্গিত বা বার্তা পাইছে যে নিষেধাজ্ঞা কলে আসতে পারে অতি শীঘ্রই। কারণ আমেরিকার গার্মেন্টস বায়ারেরা জানে যে তাদের সরকারের উপরে হাত ঘুরাইয়া গার্মেন্টসের পোশাক নিতে সে পারবে না, কোনো দেশ থেকেই পারবে না। যেমন ধরেন আমেরিকা যে রাশিয়া বা ইরানের নিষেধাজ্ঞা দিচ্ছে, এরপরে কি রাশিয়ার সাথে আমেরিকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করছে? না, করে নাই, করতে পারবে না। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করার শাস্তি এতই কঠিন যে বায়ের দেশ সেটা সহ্য করার ক্ষমতাই নাই, তাই সরকার যেটা চায় বায়েররা সেটা করতে বাধ্য। কয়েকদিন আগে তো দেখেছেন না যে কাটালানে নিজেই পশ্চিমা নিষেধাজ্ঞা আসতে পারে কইয়া সতর্ক করছে, গার্মেন্টসে নিষেধাজ্ঞা আসতে পারে, যে দেখেছেন না এই যে বাংলা ট্রিবিউনের খবরটা? কাটাল রানী তো ইন্ডিয়ার সাথে ঘন ঘন যোগাযোগ রাখে, তাই না? যায় দেখেন গা কাটাল রানীকে স্বয়ং ইন্ডিয়া কইছে যে হে কপিলা, আমি তোমাকে আর বাঁচাতে পারলাম না, আমাকে ভুল বুঝে না নাকি? তাই সব মিলা পশ্চিমা বায়েরদের এই অগ্রিম সতর্ক বার্তা, কাটাল রানীর স্যাংশন নিয়ে অগ্রিম ভবিষ্যৎবাণী, সব মিলা এটাই প্রমাণ হয় যে স্যাংশন কাটাল রানীর ঘাড়ের রূপে নিঃশ্বাস ফেলতেছে, এটা একেবারে নিশ্চিত। তাই পশ্চিমা বায়েররা ভবিষ্যতে কোনো নতুন অর্ডার দাও তো দূর কি বাদ, যেগুলো কাজ নিয়ে চুক্তি করছিল সেগুলো যে শেষ করতে পারবে না সেটারই ইনডাইরেক্টলি জানাই দিছে পরোক্ষভাবে। একই সাথে তাদের দেশের সরকারের সাথে দ্বিমত কইরা বাংলাদেশের সাথে কাজ কইরা বাংলাদেশকে অর্ডার দিয়া যদি তারা আগাইতে যায়, তাহলে যে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে, তারা এই ক্ষতির ধাক্কা সামলাতে পারবে না, এটা তারা মাইনে নিয়ে পিছু হটতেছে বাংলাদেশ থেকে। তাই বাংলাদেশের সাথে সকল চুক্তি বাতিল আর অর্থ না দেওয়ার সিদ্ধান্ত নিছে। বিষয়টা বলে এই জায়গাতে শেষ না, সব কিছুর মানে এটাই দাঁড়ায় যে পশ্চিমা বিশ্বের বায়েররা আগামীতেও অর্ডার নতুন করে দেবে না, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের গার্মেন্টসের উপরে নিষেধাজ্ঞা আসার মিনিমাম সম্ভাবনাও আছে। আরো সহজ করে করলে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের নিচে একটা এক ধরনের টাইম বোমা লাগানো হয়েছে, যেটা কিনা ফাইটে যাওয়ার আগেই রিস্ক না নিয়ে আমেরিকান বায়েররা দ্রুত সব গুটাই নিয়ে ফিরে যাইতেছে। যদি দেশের পরিস্থিতি না পাল্টায়, কাটাল রানী যদি না হটে, যদি হাসিনা এই পাতাইনা নির্বাচন পরিহার করিয়া গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে ফিরে না আসে, তাহলে আমেরিকান বায়েররা আর জিন্দেগিতে বাংলাদেশের গার্মেন্টসের দিকে মুখ ফিরাল তাকাইতে পারবে না, এটাই বাস্তবতা। আর এইসব বিষয়ে পোত পাকার মাথায় একেবারে আওলাই গেছে, আর পাগলা যাত্রার সাথে যাতা ব্যবহার শুরু করেছে, এমনকি নিজের দলের লোকের সাথেও। ওর দল করেন কেন, দেখেছেন তো দলের কর্মীদের সাথে ক্যাঙ্কা ব্যবহার করে। আমি তো পোত পাকারে উদাহরণ হিসেবে ব্যবহার করছি মাত্র, কাটাল রানীর স্পেন্সারদের মধ্যে এরকম আরো অনেক উদাহরণ পড়ে আছে। ওদের ব্যাপাকেই পায় আমি লীগের সংসদ, নব্যধ্বনি, জাগের মধ্যে অনেকেই ফৈন্নি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এরা গত 15 বছরে রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে অপব্যবহার করে বিপুল টাকা পয়সা কামাইছে। দেখেছেন না ফরিদপুরের এক ছাত্র নেতা, তার হাজার হাজার কোটি টাকা, ছাত্রলীগের নেতা। এর মধ্যে অনেকে রপ্তানিমুখী কোম্পানি করেছে,
বিশেষ করে পোশাক কারখানার মালিক হয়ে উঠছে। এরা কাঁঠাল রানীর পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে আয় করা সম্পদ ধরে রাখে এবং বেশিরভাগই আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড সহ অন্যান্য পশ্চিমা দেশে সরায় রাখে। তারপরে তাদের পরিবারের সাথে এরা বেগমপাড়ার মতো হাজারো জায়গায় বাকি জীবন পার করার আশায় দিন কাটায়। এদের আতঙ্কের বিষয় হলো, এরা এখন দেখতে পাইতেছে যে কাঁঠাল রানীকে এখন প্রতিদান দেওয়ার সময় ঘনায় আসছে এবং কাঁঠাল রানী এদের একটা কালো অন্ধকার গুহায় নিয়ে যাইতেছে, যেখানে তাদের ব্যবসা একেবারে চুরমার করিয়া দেবে, এদের পরিবারের পশ্চিমা দেশে ঘুরে বেড়ানো বন্ধ হইয়া যাবে। এরা দেখতে পাইতেছে এদের কপালে জয়ের মতো একটা পরিণাম হইতে যেতেছে, একেবারে আসলা বাস খাওয়ার মতো। সেজন্য কইছে না যে রাজনীতি যার যার, অর্থনীতি সবার কিসের বে? অর্থনীতি সবার মানে অর্থনীতি কি? অর্থনীতি মানে তো রাজনীতি। মার্কসের একটা কথা আছে, কার্ল মার্কসের, যে অর্থনীতি হইতেছে রাজনীতির ঘনীভূত রূপ। মানে রাজনীতি, অর্থনীতি যখন ঘন হয় তখন সেটা রাজনীতি হয়। রাজনীতি আর অর্থনীতি আলাদা জিনিস না, দুইটা একই জিনিস। এতদিন ধইরা শেখ হাসিনারা ডেকে নিয়ে যায় বলছো না যে আমরা যদি ব্যবসায়ীরা পিছিয়ে থাকি তাহলে শেখ হাসিনার ভয় নাই, আমরা ব্যবসায়ীরা চাই। হাসিনাকে এখন কেন কোষ, এখন কেন কোষ যে রাজনীতি যার যার, অর্থনীতি সবার? অর্থনীতি তোর চুরি করিছু তুই, মনে রাখিস যে সাম্রাজ্য যে সম্পদ করিছু না, সব জয় বাংলা হয়ে যাবে, বাংলাদেশের নতুন ব্যবসায়ীরা আসবে, নতুন জেনারেশনের ব্যবসায়ীরা আসবে, নতুন বিজনেস লিডার আসবে, নতুন গার্মেন্টস ব্যবসায়ী আসবে, তোদের জামানা শেষ। আর ভাবিস না যা করিছু করিছু একবারই, হ্যাঁ, আর ওইটা এখন একবার পারিস কিনা দেখ। আমরা বলি নিকলে এই হাসিনার নামে জয়ধ্বনি দিচ্ছে, এডিটর সাহেব দেখান না, হাসিনার নামে জয়ধ্বনি দিচ্ছে না? জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, হ্যাঁ, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার। এখন অর্থনীতি সবার, অর্থনীতি তোর ঠান্ডা দিন। আচ্ছা এইবার আসেন, ওই যে জয় জয় জয়ের কোথায় আসি, যে ভুলে গেছিলাম, ওই যে জয়, ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকে, কুত্তাটা খুব সুন্দর আছে। হ্যাঁ, অবশেষে ওর কুত্তার কাছে ফিরে গেছে, ওগুলো মিলন হয়েছে। এডিটর সাহেব ব্যাকগ্রাউন্ডে আনা সানাই বেঁচে দেন, মিলন হয়েছে তো সানাই বাঁচবি না, আমরাও তো দৃষ্টুন না তো, তাই না? সুন্দর সানাই হয়েছে, তাই না? আজকের পরিস্থিতি আর 75-এর মুজিবের পরিণতির সাথে কিন্তু দারুণ মিল আছে। হ্যাঁ, কেমনে দারুণ কইতেছি। 73-এ মুজিব আলজেরিয়া গেছিল ওই জোট নিরপেক্ষ সম্মেলনে, তো ফিদেল কাস্ট্রো কিউবার যে বিপ্লবের নেতা ছিল না, ফিদেল কাস্ট্রো, তার সাথে মুজিবের দেখা হয়েছিল। হ্যাঁ, তো ফিদেল কাস্ট্রো মেলা তেল মারিছিল নাকি মুজিবকে, হ্যাঁ, পাম মারিছিল, তা কইছিল নাকি, এটা জানি না, সত্য মিথ্যা জানি না, এটা ইয়ের কথা, ওই যে আমাদের গাফফার চৌধুরীর কথা, তো মেলা মিশা কথা কইতো, বাট কইছিল নাকি যে আমি হিমালয় দেখি নাই কিন্তু মুজিবকে দেখছি, কইতেও পারে। হ্যাঁ, কাস্ট্রো খুব চালাক মাল আসলে খুলে, হ্যাঁ, কমিউনিস্ট তো চাও, উই জানিত যে মুজিবকে পাম মারলে সব কিছু করানো যায়, তাই মুজিবের পাম মেরা আমেরিকায় দাও নিষেধাজ্ঞার দেশে, মানে কিউবায়, কিউবা তো আমেরিকার নিষেধাজ্ঞা ছিল, মানে পাটের বস্তা বেচতে রাজি করাইছিল। তো এ মুজিব, শেখ মুজিব আমেরিকার নিষেধাজ্ঞা অবজ্ঞা কইরা কিউবায় পাটের বস্তা পাঠাইছিল, পাটের সালা পাঠাইছিল আর সালা ধরে দিছিল আর কি। ওই বাকশালীরাই কিন্তু কয় যে এই কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছে, এই কারণে আমেরিকাকে দোষ দেয় যে আমেরিকার কারণে দুর্ভিক্ষ হয়েছে। আমেরিকা একটা জাহাজ, ওই যে সাহায্যের, খাদ্য সাহায্যের জাহাজ দেয় নাই, কিন্তু একটা খাদ্য সাহায্যের জাহাজ দিয়ে দুর্ভিক্ষ ঠেকানো যেত না। দুর্ভিক্ষ অবস্থা অনেকদিন আগে থেকে ছিল, এটা অমর্ত্য সেনের গবেষণায় দেখা গেছে যে আসলে এটা অনেকদিন আগে থেকে একটা দুর্ভিক্ষ অবস্থা ছিল, এর আগে বন্যা হয়েছিল এবং খাদ্য সরবরাহ কমে গেছিল, এবং ওই সময় ওই যে জাহাজ ছড়ে দিছিল না, আসতে দেয়নি, ওই জাহাজের খাবার আসলেও দুর্ভিক্ষ হইলইনি। 72 সাল থেকে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি ছিল, এর কারণ তো একটা বন্যা ছিল, তারপরে চরম অবস্থা ব্যবস্থাপনা, আবার এই অবস্থাপনার অন্যতম কারণ ছিল ইন্ডিয়াতে খাবার পাচার হয়ে যেত, খাদ্য পাচার হয়ে যেত, আর নিজ মুজিবের নিজের ভাই শেখ নাসের ওই ছিল খাদ্য পাচার চক্রের চোরাচালানির অন্যতম নেতা। এবার বুঝছেন তো কই থেকে কি হয়, একদিকে দুর্ভিক্ষ, আমজনতার তীব্র ক্ষোভ, এরকম একটা পরিস্থিতিতে ওই যে মুজিব, ওই যে সুরতির বডিগার্ড, ওই সবার মুখ বন্ধ করতে চাইছিল, এই জন্যই করেছিল বাকশাল। আর এইসব কারণে শেখ মুজিব জয় বাংলা হইয়া সিঁড়িতে পড়িয়া থাকার পরেও কেউ দেখতেও যায় নাই, কবর দিতেও যায় নাই। এইভাবেই নৈতিক পতনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ন্যাক্কারজনক পতন হইয়া যায়। এখন 50 বছর পরে এসিয়া বাংলায় আবার সেই দুর্ভিক্ষের আগাম বাতাস বইতে শুরু করছে, ঠিক
তার বাপের মতো কইরা মাইয়াও ডাবল কুলাঙ্গার সাইজা নিজের পাপের দোষা পাইতেছে বিএনপি আর আমেরিকার উপরে, কইতেছে আমেরিকার নিষেধাজ্ঞায় নাকি দেশে দুর্ভিক্ষ নিয়ে আসতেছে, বিএনপির জন্য নাকি বিএনপি আর আমেরিকা মিলে নাকি দুর্ভিক্ষ আনবে, পাক্কা হারামি যারে কই আর কি। এরই মধ্যে দেশের খাদ্য মূল্য মানুষের করার ক্ষমতার বাইরে চলে গেছে না, পেঁয়াজ 220 টাকা হয়েছে না, চিন্তা করিছেন লাগামহীন হইয়া গেছে জিনিসের দাম, রিজার্ভ দিনকে দিন যাইতেছে একেবারে তলানিতে, আর সব মিলে আমরা ভুগতেছি চরম খাদ্য সংকটে। আর হাসিনার ও দালালেরা এত পরিমাণে টাকা দেশ থেকে মারিছে যে রিজার্ভ কম থাকায় আমরা প্রায় দেউলিয়া রাষ্ট্র। আমি সেই 21 সালের ডিসেম্বরে কইছিলাম যে 23 সালে মাঝামাঝি সময়ের মধ্যে রিজার্ভে 10 নম্বর বিপদ সংকেত দেয়া কলজা বরাবর হানা দিবে কইছিলাম না, শুধুই এদের করা দুর্নীতির কারণে। আর হইছেও তাই, এই যে 16 বিলিয়নের কথা বলতেছে না রিজার্ভ আছে, এই 16 বিলিয়নের একটা কারাগরিও থাকবে না যদি বাংলাদেশে যে সমস্ত ঋণ শোধ করতে হবে এই সামনের দিনগুলোতে, এই সামনে জানুয়ারি থেকে এটা যদি শোধ করা শুরু করে, ধরেন আমি বুঝাই কই, ধরেন আপনার কাছে আছে সব মিলে 20,000 টাকা, সেখানে আপনার ঘর ভাড়া বাবদি দেওয়া লাগবে 25,000 টাকা, তাহলে আপনি দেউলিয়া ছাড়া আর কি, এখনই তো দেউলিয়া হয়ে গেছে। কানাল রানী হাসিনাও ঠিক একই পরিস্থিতিতে পড়েছে এখন, আর এই অবস্থা থেকে আসে কোনোভাবে মুক্তির পথ ব্যয় করতে পারবে না, কারণ টাকা কামাইয়ের জন্য মানে বৈদেশিক মুদ্রা কামাইয়ের জন্য দুইটা পথ, একটা হচ্ছে রপ্তানি আর একটা হচ্ছে রেমিটেন্স, দুইটাই গেছে কমে। এবার বুঝছেন তো পশ্চিমের সাথে পাঙ্গা নিতে যা নিষেধাজ্ঞা নিয়া দেশটারে কি করতে চাইতেছে সামনে। কারাল রানী জানে যে তার দুর্নীতি টাকা পাচার ইচ্ছাকৃত ভুল এবং দেশ চালাইতে না পারা আর কি, রাষ্ট্র চালাইতে না পারা এই অদক্ষতার কারণে দেশের বিপদ আসন্ন এবং তার গোয়ার্তমির জন্য, তাই আগে থেকে আমেরিকার দোষ দিতে উঠে পড়া লাগছে, নিজের কাঁধে যেন দোষ না পড়ে। হাঙ্গের বোগরা হাতে একটা শ্লোক আছে, হ্যাঁ, পানিত মুতে আন্ধারত সোতে আর ভাতের সাথে করে ওষ, এই 3 দোষে বান্দা মরে আল্লাহ দেয় দোষ, উই মরিচ্ছে উর্দোষে, আর দায় দিতেছে আমেরিকার বিএনপি। অস্তিত্ব হুমকির মুখে পইরাও কারাল রানী ওর বাপের দেখানো রাস্তাতেই রওনা দিছে, দেশটারে একদলীয় রাষ্ট্র বানানোর খায় সে, যেখানে নির্বাচন রূপী নাটকের নামে প্রার্থিতা পায় শুধুই তার দল এবং সেই আবার ড্যামি ক্যান্ডিডেট খাড়া করে, সেই লোক দেখানো বিরোধী প্রার্থী খাড়া করে। ওর বাপের মতো হাসিনাও মনে করে যে তার টিকে থাকার একমাত্র উপায় হইল সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পূর্ণ একচেটিয়া দখল নেওয়া আর যে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দেওয়া, এই হইল বিধ্বংসী হাসিনা রেজিম। কথায় আছে না অতি চালাকের গলায় দড়ি, এটা হইছে হাসিনার লগে। এই নাটকের দামি প্রার্থী আর সাজানো স্বতন্ত্রের খেলা খেলতে যায় হাসিনা করে ফেলছে মহাব্লান্ডার, এখন ওর নিজের দলের লোকেরাই একজনে আরেকজনের সাথে রীতিমতো যুদ্ধ লাগাই ফেলছে, এক কুত্তা আর এক কুত্তারে কামড়ানোর মতোই। এই এই ঘটনা সামনে আরো বাড়বে দেখবেন, এই জিনিস এই অন্তর্কন্দল দলের মধ্যে এটা সামলানোর ক্ষমতা হাসিনার মরা বাপ মুজিবেরও নাই, ওই যদি উঠেও আসে মরা বাপ তাও সামলাতে পারবি না, লিখে রাখেন এই কথা, এটা শুধুই বাড়বে দিনকে দিন। আওয়ামী লীগ যখন এরকম আভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত তার উপরে পাবলিক জার্মেন্ট মতো বিলাস, সেখানে বিএনপি এসব থেকে একেবারে দূরে খুবই সুগঠিত একটা রাজনৈতিক দল হিসেবে উত্থিত হয়েছে, এটা একটা বিশাল ঘটনা বাংলাদেশের জন্য, এটা বিশাল ইতিবাচক ঘটনা, এইটা বিএনপি প্রমাণও করেছে সফলভাবে। বিএনপি রে নানা ধরনের চাপ দেওয়া, নানা ধরনের নিপীড়ন করা, নির্যাতন করা, দল ভাঙার চেষ্টায় ব্যর্থ হওয়ার পরে এখন বিএনপির গ্রহণযোগ্যতা মানুষের মনে সর্বোচ্চ শিখরে, একেবারে মনের যেটাকে বলে মণিকোঠায় জনগণের জনপ্রিয়তা অর্জন, এটা বিএনপির একটা ঐতিহাসিক মুহূর্ত। বিএনপি এত জনপ্রিয় দল কখনোই ছিল না, আজকে বিএনপি যত জনপ্রিয় দল। শুধু তাই না, বিএনপি আমরা তো বলি কমিউনিস্টরা যে বিএনপি একটা বুর্জোয়া দল, তাই না, মানে গালি বুর্জোয়া মানে গালি মানে বড় লোকদের দল আর কি, বিএনপি কি বড় লোকদের দল না, বিএনপি দরিদ্রের দল হয়েছে, যা কিছু নাই সে বিএনপি করে। ভাই আমি তো কমিউনিস্ট রাজনীতি করছি, আমার পলিটিক্যাল ট্রেনিং তো কম হয় নাই, আন্ডারগ্রাউন্ডে থাকা, না খায় থাকা, লুকায় থাকা, লড়াই চালায় যাওয়া, অল্প পয়সায় চলা, এই বিএনপির কর্মীরা কি না করতেছে, শিক্ষিত ছেলেরা পাঠাও চালায়, শিক্ষিত ছেলেরা রিক্সা চালায়, শিক্ষিত ছেলেরা ঢাকায় এসে গার্ড হয়, কি বিপ্লবীর জীবন রে ভাই, গল্পের মতো উপন্যাসের মতো। এইগুলো করতো কমিউনিস্ট রাজনীতি যারা করে তারা এই ভারতীয় উপমহাদেশে, তাদের অগ্রসর কর্মীরা সবাই না, হ্যাঁ, এটা বলে রিসাইলেন্স, মানে টিকে থাকার লড়াই করার হিম্মত রাখা। এই বিএনপি কর্মীরা সবকিছু ছাপায় গেছে, আপনারা ওই যে ইয়ে পড়ছেন না সমরেশ মজুমদারের কালবেলা কালপুরুষ অনিমেষের ঘটনা, আরে বিএনপি কর্মীরা তো বিএনপিতে তো লাখে লাখে অনিমেষ, ওরা দুনিয়ার যে কোনো বিপ্লবী দলের কর্মীদের মতো রিসাইলেন্ট, মানে দুর্দমনীয় তারা হয়ে উঠছে, ওদেরকে দমানোর ক্ষমতা আওয়ামী লীগের নাই।
আওয়ামী লীগ ভিতর থেকে ঘুণ পোকার মতো খাইয়া ভাঙ্গা যাওয়া কাঠের মতোই একটা বেহাল দশার মধ্যে পড়ছে। সাধারণ মানুষের তীব্র ক্ষোভের আগুনে পুইরা ছাই হওয়া আর বিএনপি সহ সব সমমনা দলের অপ্রতিরোধ্য আন্দোলনে অচিরেই হাসিনা শাসন মুক্তপ্রায় পড়তে যাইতেছে। এইরকম একটা দ্রুত পতনশীল অর্থনৈতিক দুরবস্থা নিয়া হাসিনা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি এবং তাদের বন্ধুরাষ্ট্রের সাথে পাঙ্গা নিতে যাইতেছে, তার আরো বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে যাইতেছে। কি বেকুবের বেকুব রে! এই আমলিয়ে টিকে থাকার বিন্দু মাত্র সম্ভাবনা নাই। সেই জন্যেই সুপুর মতো হিনোসেসিস কয়েকদিন আগে বুকে হাটে কি করে আসিছিল না দেখেন, ওই হাটে একটা সার্জারি করে আসিছিল, বসে থাকবে পারে না। হ্যাঁ, ওই সুপুর মতো হিনোসেসিস উয়ে বলে আমেরিকা শিক্ষা দিবি, ওই যে কোসিনা যুদ্ধ ঘোষণা করছে এইটা সুপু, ওর নামে গগন ফাটে, হারি পাল্লায় কুত্তায় সাটে, আর উই কয় যে আমেরিকা শিক্ষা দিবি। ওই কথার গুরুত্ব বুঝে বাংলাদেশের প্রেসিডেন্ট হইতেছে সাংবিধানিক ভাবে সেই ব্যক্তি যে যুদ্ধ ঘোষণা করতে পারে। সুপুর এই কথা প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা। যারা সিলাইতেছিলেন আমেরিকা বিএনপি গাছে তুলে মরি কেড়ে নিছে, বোয়িং কিনা হাসিনা আমেরিকা ম্যানেজ করে ফেলিছে, তাহলে সুপুর শিক্ষা দেওয়ার কথা বলে কেন আমেরিকাকে? বলে কারণ রাজনীতি না জানা সকল বুদ্ধিজীবীরা না জানলো হাসিনা পাকা মাল, সে জানে আমেরিকা কি করতে পারে, কি করতে যাইতেছে। সে মাঝে মাঝে এমন আওয়াজ তুলবে কারণ সে জানে বিরোধী শিবিরে এরকম মালের অভাব নাই, যারা সারাক্ষণ মাথা খারাপ করে দিবে পাবলিকের যে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে। এই বয়ান দিয়া এক শ্রেণীর নারী আছে বুঝছেন, ওই যারা সারাক্ষণ চিন্তায় থাকে তার স্বামী মনে হয় তারে ছাইরা গেল। তো আমার ক্ষুদ্র ভগিনীদের কাছে আগে মাপ চাইয়া নেই এই উদাহরণ দেওয়ার জন্যে, কিন্তু আমার উপায় নাই। এই এই মালগুলোরা দেখলে মনে হয় এরা সারাক্ষণ খালি আতঙ্কে থাকে কখন আমেরিকা তারে ছেড়ে চলে গেল, এটা না কয়া বুঝানো যাইতেছে না। ওগেরে তো থেকে থেকে ওঠে কি বা ওষুধ দিমো, তা তো এগারে থেকে থেকে ম্যানেজ হয়ে গেছে এ বায়ে ওঠার চান্দি, তাই এই ওষুধ দিলাম আর কি। আরে বাবা, এটা হাসিনার ভিলেজ পলিটিক্স না, এখানে ম্যানেজ করা যায় না। একবার কয় এই বোয়িং কেনার জন্য আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, এই 10 ডিসেম্বর স্যাংশন দিল না আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, এই শেভরনকে তেল খোঁজা কন্ট্রাক্ট দিছে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে। হে দুনিয়ার রাজনীতি এভাবে চলে না রে! আপনাদের কারো কারো আলাপে ভর করে যায় কাওয়া বলে যে এই যে কাওয়া খায় কাওয়া সাউন্ডেন সাউন্ডেন আরো ধরে আরো ধরে কান ফাটায় দেন ফসা করে দেন কাওয়ার সাউন্ড দিয়ে, আর ওই কয় যে তলে তলে আপোষ হয়ে গেছে। আমেরিকা যদি তার গ্লোবাল পলিসি বদলায়, বাংলাদেশ প্রশ্নে তার যদি অবস্থান বদলায়, এইটা বদলানোর একটা সিস্টেম আছে, সেটা করতেও তাদের 1-2 বছর সময় লেগে যায় খুব কম হইলেও, এবং এটা বদলানোর কোনো সম্ভাবনা নাই কারণ বিশ্ব পরিস্থিতি বদলায় নাই, এই অঞ্চলে আমেরিকার স্বার্থ বদলায় নাই, এই অঞ্চলে আমেরিকার রাজনীতি বদলানোর কোনো পরিস্থিতি সৃষ্টি হয় না। তো কাউয়া এ কাউয়া তোর সাথে দেন সাউন্ড দেন আরো দেন, হ্যাঁ ওই যে তোর সাথে যে আমেরিকার তলে তলে সিস্টেম হইয়া গেল, তো সুপ্পু কেন আমেরিকা শিক্ষা দেওয়ার কথা বলে, জবাব কি? সুপ্পু সাদ্দাম হোসেন এমনকি গাদ্দাফি এমন সাহস করে নাই আমেরিকাকে শিক্ষা দেওয়ার কথা বলার। আমি কছিলাম শালা দুই আনার বটতলার উকিলরা প্রেসিডেন্ট না বানাইতে, সাদ্দামের তো মূর্তি ছিল ওইটা আমেরিকা ট্যাঙ্ক দিয়ে ভাঙিছিল, তোক কলে তোর তেল ছাড়া এক কালা বাস ঢুকায় গুলিস্তানের মধ্যে ট্যাঙ্কে রাখবি আমেরিকানরা, আর পাবলিকে জয়ধ্বনি দিবি তুই প্রেসিডেন্ট হবু, এটা তোর 14 গোষ্ঠীত কেউ জিন্দগি ভাবিনি, তোর মতো আদেকলার হয়েছে বেটা। হাঙ্কারে অঞ্চলে বগুড়াতে একটা প্রবাদ আছে বুঝছ, খালি বগুড়া প্রবাদের কথা মনে আসিচ্ছে আজকে, যে আদেকলার হয়েছে বেটা নারী কাটতে কাটা, আদেকলা কোনোদিন বেটা হয়নি তো হয়েছে বেটা, তো ওই কাটপার গেছে নারী, তো কোনটি নারী আর কোনটা এটা তো জানে না, তাই নারী কাটপার যা কাটিছে, তুই একটা ওই আদেকলা, তুই প্রেসিডেন্ট হস না তুই নিজেই বুঝিস নি যে পজিশনটার গুরুত্ব কি, তো তোর হয়েছে বেটা আর কি, তো ওই তুই নারী কাট পার গেছু তাই না আমেরিকার সাথে কাটতে যায় নিজের কাটিছু, লে তো কাটা হাতে নিয়ে বসে থাক।